দুই সন্তানের জননী জয়ন্তী রানী শ্রমিক স্বামী রায়, আর বাড়িতেই সময় অসময়ে সেলাই কাজের উপার্জিত সামান্য অর্থে চলে অভাবের সংসার। শুধু জয়ন্তী রানী নয়, তার মতো ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়নের সালমা, সুমি ও জেসমিন আক্তারের পরিবারের দিন কাটে অভাব অনটনে। এমন অনেক অসহায় পরিবারকে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের মাধ্যমে মাতৃত্বকালীন ভাতা প্রদান করছে সরকার, যার অর্থ আসে ইউসিবি এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে। কিন্তু সহজ সরল এসব পরিবারের সুবিধাভোগীদের ভুল বুঝিয়ে মোবাইলের পাসওয়ার্ড ও ফিঙ্গারপ্রিন্ট নিয়ে কৌশলে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে নারগুন ইউনিয়নের ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা ইউসিবি ব্যাংকের এজেন্ট ফজলে এলাহি। এরই মধ্যে সুবিধাভোগীদের কয়েকশো নারীর 7 থেকে 8 লাখ টাকা মাতৃত্বকালীন ভাতা হাতিয়ে নিয়েছে ওই উদ্যোক্তা। আর টাকা উদ্ধারে প্রতিদিনই ইউনিয়ন পরিষদে ভিড় করছেন ভুক্তভোগী নারীরা। লিখিত অভিযোগ দিলেও এখনও কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। তবে টাকা আত্মসাতের পর থেকে পলাতক রয়েছে ওই উদ্যোক্তা। এর বাবু নামে ছেলেটা এটা তো একটা ভেজাল করতেছে, দিতে চাচ্ছে আবার দেয় না, দিতে চাচ্ছে বেটা আবার দেয় না। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। উঠা হ্যাঁ, অন্যজন খায় ফেলে, আমরা মাতৃভাষার টাকা পাই না। গরিব মানুষের টাকা কেন একজনে মারে খাবে, তার আমরা বিচাচ্ছে। ওরা ফিঙ্গারপ্রিন্ট চায়, আমরা ফিঙ্গারপ্রিন্ট দিই, কিন্তু টাকা মারে খায় না। মাতৃত্বকালীন অর্থ আত্মসাতের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিয়ে উদ্যোক্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে উপজেলা প্রশাসনকে জানানো হবে বলে জানান ইউনিয়ন চেয়ারম্যান। এই মাতৃত্বকালীন ভাতার টাকা পেমেন্টের সাথে আমাদের পরিষদের কোন রকম সম্পর্ক নেই, এটি সরকার ব্যাংকের মাধ্যমে দিবে। সাধারণ মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে, এই ফজলেলাই সুযোগ নিয়ে প্রায় 70 থেকে 80 জন মহিলা প্রতি মাসে আসে অভিযোগ করছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন উপজেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা। এ ব্যাপারে আমরা প্রয়োজনীয় আইনের ব্যবস্থা গ্রহণ করব, এবং কোন মায়েদের জন্য টাকা কেউ এভাবে না লুট করতে পারে সে বিষয়টি আমরা দেখব। ইউনিয়ন পরিষদের তথ্য মতে 2010 সালের নভেম্বরে সারাদেশে একযোগে ইউনিয়ন পরিষদে ডিজিটাল সেন্টারের উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের পর থেকে নারগুন ইউনিয়নে উদ্যোক্তা হিসেবে কাজ করছে ফজলে এলাহি। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও।